ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এতে আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 13,321 শিক্ষার্থী অংশ নিয়েছেন। শুক্রবার বেলা 11টা থেকে শুরু হওয়া দেড় ঘণ্টার এই পরীক্ষা চলবে দুপুর 12:30 পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 8 জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন এই আঞ্চলিক কেন্দ্রে। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়ও ছিল লক্ষণীয়। বগুড়া থেকে আসা এক শিক্ষার্থীর অভিভাবক নূরজাহান বেগম বলেন, আমি চাই আমার ছেলের মতো যারা পরিশ্রম করেছে সবাই ঢাবিতে চান্স পাক। ঢাবির ভর্তি পরীক্ষার এমন ব্যবস্থাপনাকে আমি সাধুবাদ জানাই এবং প্রতি বছর বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, 11 জন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া 17 জন বেলা 11টা থেকে 11:30 পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা মিলে এবছর প্রায় 29,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নেবেন।